নামাজ আদায় এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন তারপরে থেরেসামে নরেন্দ্র মোদী পৃথিবীর কোন রাজা বাদশা নামাজ আদায় বাধা দেবে না আমেরিকায় হাজার হাজার মসজিদ আছে না নেই ইংল্যান্ডে হাজার হাজার মসজিদ আছে না নেই জার্মানিতে আছে না নেই ফ্রান্সে আছে না নেই পৃথিবীর প্রত্যেকটা দেশে মসজিদ আছে মসজিদ হচ্ছে মসজিদ বানাতে কোনো বাধা নাই কিন্তু আপনি নামাজ আদায়ের বক্তব্য না দিয়া নামাজ কায়েমের বক্তব্য দিবেন আপনার বুজেল দাঁড়ায় যাবে আমার কথা কি বোঝা যায় মুনাফেকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না এজন্য আল্লাহতাআল এখানে নামাজ আদায়ের কথা না এখানে নামাজ কায়েমের কথা বলেছেন কারণ বহু মুনাফিক নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে চলে যাবে একটা মাত্র কারণ সেটা হলো তারা নামাজ কায়েম থেকে দূরে থেকে ছিল আমার দেশেও নামাজ বিশ্বাসী নামাজ কায়েমে বিশ্বাসী নয় এমন মানুষ আসে না নাই নাই বলবেন না না দেবী দারেও আছে না নাই সামান্য একটা ইতিহাস বললি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে একটু কান খাড়া করে শুনি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি একটা সুরা আছে সুরাই তাও আল্লাহ তাআলা অনেক লম্বা একটা সুরা দিয়েছেন সুরাই তাও এই সুরাই তো প্রেক্ষাপট হলো আমার নবীজি মদিনায় ছিলেন দশ বছর মক্কায় ছিলেন তেরো বছর ওই মদিনায় দশ বছর যে ছিলেন দশ বছরে আমার নবীজির যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল সিয়াশিটা সিয়াশিটি যুদ্ধের মাঝে সবচাইতে বড় অভিযান ছিল তাবুক অভিযান আমার নবীজি তাবুক অভিযানের দিন তিরিশ হাজার করলেন হাজার কত হাজার তিরিশ সাহাবিকে জড়ো করলেন এবং বললেন ও সাহাবীরা আমার জীবনের সবচেয়ে বড় অভিযান তাবুক অভিযান কারণ তৎকালীন গোটা দুনিয়ার সুপার পাওয়ার রোমান সৈন্যদের বিরুদ্ধে এখন যেমন ইউরোপ আমেরিকা পরাশক্তি ওই সময় রোম পারস্য ছিল পরাশক্তি ওই পরাশক্তির বিরুদ্ধে আমার নবীজি মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন আমার নবীজি তিরিশ হাজার সৈন্য করলেন তিরিশ হাজার সৈন্য নিয়া মদিনার মসজিদ থেকে বের হলেন মেহরা থেকে অস্ত্র বের করে যুদ্ধের পোশাক পরে নবীর মাথায় সেদিন হেলমেট না টুপি বলেন টুপি না হেলমেট নবীর হাতে তসবি না তরবারি নবজি ঘোড়ার পিঠে অশ্বারোহী স্মরণায়ক ইতিহাসের মহানায়ক আমার নবীজি তিরিশ হাজার সৈন্য নিয়ে তৎকালীন গোটা দুনিয়ার পরা শক্তি রোমানদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন সেই দিন যাওয়ার সময় রসুল বলেন সাহাবিরা প্রচুর রসদ দরকার প্রচুর টাকা পয়সা দরকার সম্পদ দরকার খাদ্য দরকার কে কি দিবা দাও সাহাবিরা বস্তা বস্তা সম্পদ দিয়ে দিলেন সেই দিন আবু বকরের অপেক্ষায় রসুল ছিলেন দেখি তোমার আবু বকর আজকে কি দান করে সঙ্গে সঙ্গে রসুল বলছেন আবু বাক সবার তো শেষ হয়ে গেছে তোমার আগে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সে দান করেছে তুমি কি দিলা বলো আবু দিলাম কাঁদতে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার ভাই আবু বকর অর্ধেক সম্পত্তি দিয়েছে আর আমি গোটা সম্পত্তি আমি তাবুকে দিয়ে দিলাম তাবুক প্রান্তরে চলে গেলেন সমারোহ ঘটালেন যুদ্ধ লাগলো না যুদ্ধ হল না বিনা যুদ্ধ আমার মধ্যে ঢুকে পড়লেন একজন সাহাবী আস্তে 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 করে হেঁটে হেঁটে নবীর সামনে সালাম দিয়ে বসে গেলেন বসে বলছেন একটা কথা বলার জন্য আসছে আপনি আমাকে আমাকে মাফ করবেন নাকি বলুন রসুল মুসকি হাসি মেরে কেমরে কি বলবে আগে বলো মাফ করার মতো হলে মাফ করব মাফ করার মতো না হলে আমি মাফ করতে পারবো না কি বলবে বলো কামপিন মালিক বলেন এই যে তাবুক অভিযান করে আপনি ফিরে আসলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছিলেন আমি কিন্তু সে অভিযানে যাই নাই রসুল বলেন কেন যাই নাই গড়িমশি করেছি অবহেলা করেছি এই যে যাব এই যে যাব করতে করতে যাই নাই আমার নবীজি বললেন ও বিন মালিক তুমি যাও নাই ভালো কথা আর কে কে যায় না যাও নাই বলো আর কে কে যায় নাই হুজুর হেলাল বিন ওমাইয়া যায় নাই আর কে যায় নাই মুরারা বিন রাবিয়া যায় নাই কয়জন হলো কয়জন আচ্ছা তিরিশ হাজার সৈন্যের মাঝে তিনজন না গেলে এটা কি খুব ধরার মতো ধরার মতো হতো না একটু মনোযোগ দিবেন লোকজন যদিও কম হোক একটু মনোযোগ দিবেন আমি জাস্ট একটা আইডিয়া দিতে চাচ্ছে আপনাদের আমার নবীজি এবার বললেন কাপ এই তিনজন না রো আছেন না হুজুর এই তিনজন আমরা গড়িমসি করেছি অবহেলা করেছি যাই নাই রসুল বলেন কাপ তুমি এখন মসজিদ থেকে চলে যাও মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হল আমার নবীদের সঙ্গীর সঙ্গে নোটিশ জারি করে বললেন ও মদিনার সমস্ত সাহাবিরা আমি মসজিদে নোটিশ জারি করে দিলাম আজকের থেকে কাব বিন মালিক হেলাল বিন মুরারা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তির সঙ্গে কেউ কথা কালাম সালাম সমস্ত কিছু বয়কট করা হলো ওদের সঙ্গে লেনদেন করা যাবে না কথাবার্তা বলা যাবে না সালাম কালাম সব কিছু বন্ধ থাকলো এই কথা যখন কাব বিন মালিকের কানে চলে গেছে গোটা দুনিয়া তার কাছে ছোট হয়ে গেছে কাবিন মালিক বাড়ির দিকে রওনা করলেন দরজায় গিয়ে নক করতেছেন দরজায় নক করে বলছেন স্ত্রী দরজাটা খুলে ফেল স্ত্রী বলছেন স্বামীগ দরজা আপনার কেন খুলবো না খুলতে পারি কেন আপনার বাড়ি আমি আপনারা আপনি আমার স্বামী দরজা খুলতে পারি কিন্তু দরজা খুলে দেব আমি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে আমি এই বাড়ি থেকে বের হব কারণ রসুল তোমাকে বয়কট করেছেন আমিও তোমাকে বয়কট করতে বাধ্য হলাম মালিক মনে মনে চিন্তা করলেন আমি এখন ঘরে ঢুকলে তো আমার বউ চলে যাবে অতএব আমি না ঢুকি ঘরে জায়গা হলো না ঘর থেকে ব্যাক করলেন ব্যাক করে সন্তান তিনটার দিকে তাকালেন সন্তান তিনটা বাইরে উঠানে দাঁড়ানো কিন্তু কাছে আসে না তিনি তাদেরকে ডাক দিচ্ছেন একটার বয়স সাত বছর আরেকজনের বয়স নয় বছর আরেকজনের বয়স এগারো বছর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডাক দিচ্ছেন বাচ্চা তোমরা আমার কাছে আসো একটু আদর করে দেই বাচ্চা তিনটা বলে না না যাব না আমরা শুনলাম তুমি নাকি যুদ্ধে যাও নাই তোমার সঙ্গে আমাদের কথা বলাও জায়েজ নাই আল্লাহ আকবর বলবেন না নামাজের অভাব ছিল আসতে কোন কেন নামাজের অভাব ছিল জামাতের জামাতে নামাজের অভাব ছিল যে কেন অভাব ছিল নবীর প্রতি মহাব্বতের কমতি ছিল সবই তো ছিল ছিল শুধু যায় নাই কি নামাজ কায়ামের জন্য জন্য ময়দানে যায় নাই করেছে এতই সস্তা জান্নাত কষ্ট পাচ্ছেন মনে হয় আমার ভায় আমার বন্ধুগণ হেলাল বিনোমাইয়ার বয়স দুই নাম্বার যার বিরুদ্ধে বয়কট করা হলো দুই নাম্বার সাহাবির বয়স হলো হেলাল উমাইয়ার ঊনসত্তর বছর কত বছর বলেন ঊনসত্তর বছরের বুড়া মানুষ আমান্য নবীর চাইতেও বড় চামড়া গুলো কুচকে গেছে আপনার বয়স তো ঊনসত্তর মনে হয় নাই কাছাকাছি ধরেন মুরব্বীর বয়স ঊনসত্তর বছর তার যৌবন তো নাই সেই রকমের সেই তিরিশ বছর চল্লিশ বছরের সেই ভরা যৌবন এখন তার নাই এরকম বুড়া মানুষ আমার নবীর চাইতে বড় তিনি কেন যুদ্ধে গেলেন না রসুল তার গড়িমসিটাকেও ধরে ফেললেন হেলাল বিনোমাইয়ার কানে চলে গেল সংবাদটা সঙ্গে সঙ্গে হেলাল বিনোমাইয়া করলেন কি শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন শক্ত দড়ি এক হাতে নিয়া সোজা চলে গেলেন মসজিদ নবীর সামনে মদিনার মসজিদের সামনে গিয়া একটা খুঁটি শক্ত করে বাঁধলেন খুঁটি বেঁধে নিয়া খুঁটির সঙ্গে দড়িটা শক্ত করে আটকায় দিয়া নিজের দুটা হাত নিজে বেঁধে বলতেছে হেলাল রে তোর মতো বড় আসামি আর এই দুনিয়াতে নাই তোর মতো বড় আসামি নাই কারণ রসুল তোকে আসামি বানায় ফেলেছে রসুল কথা বলে না সাহাবিরা কথা বলে না বউ বাচ্চা কথা বলে না ও আল্লাহ তুমি যদি না মাফ করো আমরা কার কাছে যাব। চাবো সাহাবিরা ওই সাহাবির কাজ দিয়ে যায় কেউ সালামের জবাব দেয় না কেউ কথাটাও বলে না তেফসির এসেছে বুড়া সাহাবি হেলাল বিনোমাইয়ারা দিলান হোর হাতটা ঘা হয়ে গিয়েছিল পেকে গেছিল কেউ তার সামনে আসে না পঞ্চাশটা দিন পার হয়ে গেছে মুরারা রাবিয়া পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে পাগলা হয়ে গেছে এই তিনজন যে পরিমাণ করেছেন দিন যখন পার হয়ে গেল আল্লাহর দরবারে তিনজনেরই তৌবা কবল হয়ে গেছে আমার নবীর কাছে যখন অহিনাশীল হলো রসুল আনন্দ দেখেন রসুল আনন্দ আর দেখেকে নবজি মুসকে হাসি মেরে বলছেন বেল ও ওমর এই দিকে আসো আমার অমর এই দিকে আস আমি হেলালকে মাফ করি নাই মুরারা মাফ করি নাই কাপ কে মাফ করি নাই কিন্তু তাদের তো বা বাড়স থেকে মাফের ঘোষণা চলে এসেছে জোরে সু ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আছে নামাজ আদায় করলাম নামাজ কায়ামের সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে রাখলাম অসম্ভব জান্নাত অসম্ভব জান্নাত পাওয়া যাবে না কায়েমের চিন্তা মাথায় রাখতে হবে নামাজ আদায় করা যেমন ফরস দিন কামের সংগ্রাম করো ফরস ঠিক কিনা আকাশটা টাকার আমার নাকের অক্সিজেনটা কার অতএব এই জমিন আইন চলতে হবে কার এটাই তো বুঝাতে পারি না আমরা বুঝাতে গেলে আমাদেরকে বলা হয় এই তো মৌলবাদী আসেন দোয়া করি নাকি চালাব চালাই দেখি আর কতক্ষণ চালানো যায় এবছর আমার এই মাহফিলাস রেকর্ড বুঝলে তো যাই হোক আমি না আমি কখনো কোনো প্রোগ্রামকে আমি কখনো আন্ডার এস্টিমেট করি না কারণ কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব কোরআন যেখানেই থাকবে সেটাই শ্রেষ্ঠ হয়ে যাবে ঠিক বলি আলহামদুলিল্লাহ ওস্তা মধ্যবর্তী নামাজে যত্নবান হও বিশেষ করে আল্লাহ তালা বলছে স্পেশাল মধ্যবর্তী নামাজের ব্যাখ্যা করতে যায় কেউ কইছে আসর কে কইছে জোহর কেউ কইছে মাগরিব কেউ কইছে এশা কেউ কইছে ফজর মানে পাঁচ ওয়াক্ত যারা কোন নামাজের গুরুত্বর কমতি নাই তবে হ্যাঁ স্পেশালি ফজর নামাজ যদি কেউ জামাতে পড়তে পারে ফজর নামাজের একটা মর্যাদা আছে আদায় করলে তার একটা মর্যাদা আছে দশটা মর্যাদা কয়টা মর্যাদা দশটা শুনবেন তাও শুনবেন সবই তো বলি আলহামদুলিল্লাহ দশটা মর্যাদা নামাজকেও ছাড়বো আমরা সবাইকে পাঁচ অক্ট নামাজ পড়বো তো এক নম্বর মর্যাদা হলো যে ব্যক্তির নামাজ ফজরটা রেগুলার জামাতের সঙ্গে হবে অন্তত তার নামটা মোনাফেকের কাতারে লেখা থাকবে না নাম্বার দুই হলো যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে সারা দিনের জিম্মাদার আমার আল্লাহ তার জন্য হয়ে যাবেন নাম্বার তিন হলো যে বান্দা ফজর নামাজ জামাত আদায় করবে আল্লাহ শুধু নয় সমস্ত ফেসারা তার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে নাম্বার চার হলো যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে আল্লাহ গোটা রাত নফল নামাজের সব তারা দিয়ে দিবেন নাম্বার পাঁচ হলো সকালে হেঁটে হেঁটে যে বান্দা শীতের ভিতরে কুয়াশাকে ভেদ করে ঠান্ডার ভিতরে যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে আল্লাহ বলেন ওই বান্দার জন্য হাসরের ময়দান পলসিরাত এবং ওই সমস্ত জটিল জটিল জায়গা পুলসিরাত হাসরের ময়দান এই সমস্ত মিজানের পাল্লা এই সমস্ত জটিল জটিল জায়গায় যে জায়গায় কোনো আলো থাকবে না এই পাঁচ নামাজের বিশেষ নামাজ পাঁচ অক্ট নামাজের বিশেষ নামাজ ফজর নামাজ যে জামাতে জামাতে হেঁটে হেঁটে যাবে তার পুল রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহ নাম্বার ছয় হল ফজর নামাজ যে জামাতে পড়বে জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বেশি নিয়ামত সে পাবে জান্নাতের মধ্যে ক্লাস আছে না নাই কয়টা ক্লাস জান্নাতের ক্লাস কয়টা আটটা জান্নাত কয়টা জান্নাত আটটা জান্নাত যে ফজর নামাজটা রেগুলার করবে জামাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিবেন এক নাম্বারটা সে পাবে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত কি সবাই পেতে চাই জান্নাতে কি নাই বলেন সব আছে দুনিয়াতে শুধু আল্লাহর ইচ্ছায় আমরা চলবো দুনিয়াতে কার ইচ্ছায় চলবো আল্লাহর ইচ্ছায় চলবো দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাতে যখন ঢুকবো তখন আমার ইচ্ছায় আল্লাহ আমি যা চাবো আল্লাহ আমার আমার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন দুনিয়াতে চলবো কার ইচ্ছায় আর জান্নাতে আমার ইচ্ছা পূরণ করবেন কে বিশাল ব্যাপার আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই কষ্ট পাচ্ছেন না তো আচ্ছা আমার কথার মধ্যে একটু সুর কম এই আচ্ছা জান্নাতের মধ্যে আপনি কি চান সব পাবেন আপনি কিন্তু ওই পচা বিড়ি পাবেন না কিন্তু আবার অনেকে বিড়ি খায় বিড়ি খায় বলে চিন্তা করে হুজুর বিড়ি না খেলে মাথা করে এত সমস্যা হয় জান্নাতে কি এরকম কিছু নাই মানে ওর টেনশন জান্নাতে যাব ঠিক ওখানে বিড়ি আছে নাকি কি নেশা বিড়ির দিকে আছে না নাই এরকম লোক আমার দেশে আছে না এত নেশা এত টানাটানি শীতের মধ্যে এটার হাড় কমে না বাড়ে বারে শীত যত বারে বিড়ি খাও তত বারে কি টান মারে কিছু কিছু চাষা আছে সত্তর আশি বছর বয়স সে টান দেখে মনে হয় ষোলো বছর টানতেছে আছে না মনপুরা ভোলা থেকে মাহাফিল করে আমি বরিশাল যাচ্ছি তা আমি চড়েছি হলো কি বলে ফেরিতে এক বুড়ো চাষা দেখি টুল একটা টুলের উপরে বসে নদীর ঢেউ দেখছে আর টানতেছে বিড়ি তো আমি কাছে গিয়ে বসলাম চাচা আপনার যে টান দেখে মনে হচ্ছে খুব মজা পাচ্ছেন কে বাবা তুমি বুঝবে না তুমি বুঝবে না আমারে কয় তুমি কি খাও আমি বললাম চাচা আমি তো জানি যে বিড়ি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় লাঞ্চ নষ্ট হয়ে যায় জিকির করবেন কেমনে লাঞ্চ পৌঁছে গেলে কে বাবা তুমি বুঝবে না বিড়ি হলো উন্নতির সিঁড়ি আমার ওয়াজ শেষ আমি আর পারলাম না আমি ব্যর্থ হয়ে চলে আসলাম ওইদা খাতে বাহুমুল যা হিল না কল সালাম আমি ফিরে আসলাম আমার আমার দেশে বিড়ির ব্যাপারে যত অপচয় হয় লক্ষ লক্ষ ফ্যামিলি চলতো বিড়ির টাকা দিয়া আমি কি ভুল বলতেছি খাওয়া খায় সব কি বানায় কি বানায় সাই বিড়ি খায় শেষ হলে কি হয় সাই টাকা কি কি বানাচ্ছে টাকাকে কি বানাচ্ছে এটা তো মৃত ব্যয় না অপচয় মৃত ব্যয় না অপচয় কোনো পাপকে ছোট চোখে দেখা যাবে না আল্লাহর নিয়ামতকে কখনো নষ্ট করা যাবে না লাঞ্চ দিয়েছেন কে বলেন লাঞ্চ দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে এই কান দিয়েছেন কে নাক দিয়েছেন কে চোখের মধ্যে চোখটাকে হেফাজত করার জন্য চোখের মধ্যে পানি দিয়েছেন কে এই পানি কি এই খাওয়ার পানি পান করার পানি ওটা ওষুধ দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ প্রত্যেকটা চোখটা ভাসে পানিতে কিসে ভাসে এই যে পানি চতুর্দিকে পানি আল্লাহ পাক ভাষায় রেখেছেন চোখটাকে পানির মধ্যে কি সুন্দর করে রেখে দিয়েছেন মার পেট থেকে যে চোখ নিয়ে আসছে ওই চোখ নিয়ে আমরা আসি এখনো বলবেন না চোখটি একটু বন্ধ করলে তো টের পাওয়া যায় চোখের দাম কত সেই চোখটাকে কত দিক থেকে সেভ করছেন এই চোখের পানি যদি এই খাওয়ার পানি হতে চান আজকে তো এখানে নয় ডিগ্রি তাপমাত্রা শুনলাম এখানে নয় ডিগ্রি তাপমাত্রা যাদের দেশে মাইনাস নাইন মাইনাস এই সমস্ত দেশের লোকগুলোর চোখের পানি যদি খাওয়ার পানির মতো হতো তাহলে কি হতো সব চোখের পানি কি হতো বরফ চোখ হ্যাং মারতো চোখ কি মারতো নড়েও না সড়েও না এদিক সেদিক কোথাও যান না চোখ নষ্ট হয়ে যেত আল্লাহ তালা চোখটাকে এমন জায়গায় সুন্দর করে সেট করেছেন হাজারো ঠান্ডা লাগুক চোখ ঠান্ডা লাগে না যেরকম সুমহান আল্লাহ এই চোখের পানির ভিতরে কিছু দিয়েছেন দিয়েছেন কিছু পানি দিয়েছেন কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ দিয়েছেন দুইটা চোখের মেশিন লাগাই দিয়েছেন গায়ের রক্ত পরিশোধন করার জন্য ডাক্তার মহোদয় আছেন যাদের কিডনি অকেজ ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস যে কত কঠিন কাজ আমার এক বন্ধু তিনি থাকেন এই মোবাইলটা তিনি আমাকে দিয়েছেন ওই বন্ধুর কথা মাঝে মাঝে মনে হয় ভাই তার নাম বলেন হুজুর সপ্তাহে আমার আটচল্লিশ ঘন্টায় ডায়ালিসিস করতে চলে যায় আটচল্লিশ ঘন্টা মানে হলো দুই দিন সপ্তাহ সপ্তাহ কয়দিনে আল্লাহ তালা শুধু সৃষ্টি করেন নাই সবগুলোকে লেবেল করে দিয়ে বলছেন আল্লা এমন সুন্দর করে লেবেল করে দিলাম বান্দা আমাকে বলিস কেমন রে তুই আমাকে ভুলবি না রে আমাকে কখনো ভোলা যাবে না আমি তোকে এক সেকেন্ডের জন্য ভুলি না আমি তোর সমস্ত চাহিদা পূরণ করেছি নাকের ডগায় খাবার দিয়ে দিয়েছি চোখের চাহিদা পূরণ করেছে কিছু আমি দিয়ে দিয়েছি বান্দা আমাকে ভুলবি না আজান যখন হয়ে যাবে ফজর নামাজে তুই জামে সামিল হয়ে যাবি জান্নাতের মধ্যে তুই যা চাস তাই পাবি তোর মন যা চাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম তোর মন যা চাবে তুই তাই পাবি জান্নাতে ঘুরতে বি ঘুরবি বান্দা আকাশে একটা উড়ন্ত পাখি যাবে তোর মন চাবে আকাশ পাখিটা যদি ফ্রাই করে খেতাম সঙ্গে সঙ্গে তোর সামনে ভুনা হয়ে যাবে জরকান সুবহান আল্লাহ সেই জান্নাত কি আমরা চাই না সেই জান্নাত যদি পেতে চাও বান্দা শুধু এক ওয়াক্ত ফজর নামাজের দাম কত 10টা মর্যাদা ফজর নামাজ পড়লে পরে 10টা মর্যাদা হয় শান নাম্বার 7 হলো জান্নাতে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে জান্নাত আল ওই বান্দার সঙ্গে আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন ওই বান্দার সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ নাম্বার 8 হলো জামাত জার লেগুরার লেগুরার থাকবে ফজরের জাহান্নামে সে কখনো যাবে না মুসলিম শরীফের হাদিস এসেছে নাম্বার আট হলো দুনিয়ার সকল জায়গায় সে বরকত পাবে যে কাজটাই করবে সেই কাজেই বরকত পাবে দেখবেন একজন মানুষের সব আছে কিন্তু ভালো বউ নাই বউটা খারাপ জুটছে বউটা কি জুটছে দুনিয়ার সব ভালো হয় বউ যদি খারাপ হয় কন তো ওর জন্য দুনিয়াটাকে জান্নাত না জাহান্নাম আল্লাহ তুমি যুবকদের ভালো বউ জুটাই দাও দেখছেন কি জোরে কয় বিয়ে করতে হবে তো বিয়ে করার দরকার আছে না নাই আছে হ্যাঁ দরকার আছে না হ্যাঁ যে যুবক কয় দরকার নাই ও ঠিক নাই হ্যাঁ বিয়ে করার দরকার আছে না নাই বিয়ে করতে হবে জেনা করা যাবে না জান্নাতের ভিতরে হুর আছে না নাই আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়েছেন জান্নাতেও দিয়েছেন তবে জান্নাতের হুর সুন্দর না দুনিয়ার নারী সুন্দর দুনিয়ার যুবক সুন্দর না জান্নাতের যুবক সুন্দর আল্লাহ মেয়েদের জন্য রেখেছেন রেখেছেন মেয়েদের জন্য যে হুরটা হবে সে হুরের যে সৌন্দর্য হবে এগুলো তো যুবকরা আজকে পড়ে না জান্নাতের হুরের যে সৌন্দর্য হবে জান্নাতি নারীর একটা নখ এক পাল্লায় দেওয়া আর গোটা দুনিয়ার সমস্ত নারীর সকল সৌন্দর্য এক পাল্লায় যদি দেওয়া হয়

ডাহুক ডাহুক সেই চাহনিওয়ালা সেই হুর গুলো জান্নাতের মধ্যে ঘুরবে তোমার সামনে সুবাহান আল্লাহ আর এখন যুবকরা ঘরে হলো গার্লস স্কুলের সামনে ঠিক আছে না তাও কয় ঠিক সবই ঠিক গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে কিসের মতো মনে হয় বাপও নাই মাও নাই যখন বের হয় মেয়েটা পিছিয়ে পিছিয়ে যায় বলে শোনো তিন রাত হলে ঘুম নেই করা যাবে না তোমাকে হুর নিতে হবে তোমাকে ইউসুফ হতে হবে তোমাকে হতে হবে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও জোরে বলি আমিন তিনটা কাজ শিখে যাব আমরা দুটো হয়েছে প্রচুর বাতাস আসতেছে আমার গোটা শরীরে বাতাস লাগতেছে কারণ আমার তো এক রাত না আমার সব রাত দিকে খেয়াল করতে হবে আচ্ছা এরপর আল্লাহতাআলা বলছেন নাম্বার 3। ওয়ান ফকু মিম্মান জকনা হম সেরন ও আয়লানিয়া আল্লাহ তাআলা যে রিজেক্ট দিয়েছেন সে রিজিক্ থেকে খরচ করতে হবে গোপনে প্রকাশ্যে স্বচ্ছলতায় অসচ্ছলতায় কার পথে আস্তে বলবেন না কার পথে আল্লাহ পথে তো ফজর নামাজ পড়লে কয়টা পুরস্কার কয়টা মর্যাদা আর কোরআনের হক আদায় করতে হলে কয়টা হক আদায় করতে হবে কয়টা কাজ ছয়টা কাজ কয়টা কাজ ছয়টা কাজ আজকে ক্লাসটা কেমন হচ্ছে বলেন ঠিক আছে তো আলোচনা আমি মনে করি যে প্রত্যেক আলোচকের উচিত একটা সাবজেক্ট বুঝায় দিয়ে সবার সিনার মধ্যে ঢুকায় দেওয়া এটা উচিত সম্মানিত ভাইয়েরা নাম্বার নয় হলো যদি কোনো বান্দা ফজরের শূন্য দুই রাকাত পড়ে ফরজ তো আসি ফজরের দুরাকাত সুন্নতের দাম কত রাকাআতই সালাতুল ফজর খয়রুদ মা ফিহা ফজরের দুরাকাত সুন্নতের দাম কি জানেন আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি তাহলে কোন এই দুনিয়ার মধ্যে যা আছে সব এক পাল্লায় দুরাকাত সুন্নাত নামাজ আরেক পাল্লায় আল্লাহর কাছে এটা দামি শূন্য তো দূরেই থাক ফরজই তো নাই নামাজ পড়ার দরকার আছে আসতে বলবেন না আছে ইমাম শাফি বলেছেন কোন ইসলামী রাষ্ট্রে কোন মুসলমান যদি নামাজ না পড়ে ফরজ নামাজ বাদ দেয় ওকে ফাঁসির মঞ্চে ঝুলে আমার কত সত্য বরাদ এটা আজ কবর ইলায় নামাজের খবর নাই আমার দেশের মুসলমান হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড কিছু মুসলমান আছে না নাই দেখেন না আমার দেশ থেকে কিছু অভিনেত্রী আবার ওমরায় যায় এই দেশে উলঙ্গ হয়ে নাছে আর যান বলে আমার না ষড়যন্ত্র চলতেছে আমি পরিস্থিতির শিকার তো আপনারা সবাই দোয়া করবেন আমি পবিত্র জায়গায় আসছি আমি যেন ওমরা পালন করে দেশে যেন ফিরে আবার সিনেমার কাজ সম্পন্ন করতে পারি কথা বোঝা যায় এরকম করে ইসলাম মানলে হবে নম্বর দশ হলো ফজরের নামাজ দিয়ে যে বান্দা দিন শুরু করবে তার হৃদয়ে প্রশান্তি থাকবে তার হৃদয়ে কি থাকবে প্রশান্তি মনটা প্রশান্ত থেকে যাবে তার হৃদয়টা জুড়ে যাবে আল্লাহর হক আমি আদায় করেছি দিনটা তার ভালো যাবে আল্লাহ তুমি সবাইকে পাঁচ অক্তের নামাজী বানাও কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়বে একটু হাত তোরা দেখেন তো জোরে বলি আল্লাহ রহমান আমাদেরকে পাঁচক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন মেয়েদের জন্য নামাজ নাই তো সব দিন আছে সব দিন নাই মেয়েদের জন্য এটা লস মেয়েদের জন্য এটা কি লস রসুল বলেছেন ও নারী তোমাদের জন্য দুটা দুটা শর্ট আছে দুটা লস ঘাটতি একটি দিনের ঘাটতি আর একটি এলেমের ঘাটতি সঙ্গে সঙ্গে মহিলা সাহিরা বলেন এগুলো কি কি রাসূল বলেন দিনের ঘাটতি হলো পুরুষ ৩০ দিনে নামাজ পড়তে পারে তোমরা পারো না তাদের জন্য কি ৩০ দিন হবে না নামাজ পড়তে গেলে গুনাহ হবে না সওয়াব হবে গুনা হবে আচ্ছা নাম্বার দুই হচ্ছে এলেমের ঘাটতি হলো পুরুষ সাক্ষী লাগে একজন মেয়ের সাক্ষী লাগে কয়জন দুইজন এটা তোমাদের বুদ্ধির ঘাটতি তোমাদের বুদ্ধি যে কম এটাই হচ্ছে তার বড় প্রমাণ এখন এটা তো আল্লাহ বলে দিয়েছেন দোষ কার কারা কারা আচ্ছা পুরুষ মানুষ বেশি পুরুষ বেশি কথা কয় না মহিলা বেশি কথা কয় পুরুষ সারাদিন কথা বলে দুই হাজার শব্দ আর মহিলা কথা কয় পাঁচ হাজার শব্দ কত হাজার বেশি হলো খালি বেগুন বাজার থেকে একটু পচা নিয়ে আসছেন বেগুনের পোকা কিন্তু খুব মারাত্মক কোন দিক দিয়ে পোকা ঢোকে বোঝা যায় না উপরে উপরে ফটফটা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ঠিক আছে না এখন বাড়িতে নিয়ে গেছেন ওই সমস্ত বেগুন ওই বেগুনের ওয়াজ হবে তিন ঘন্টা বাজার বোঝো কি বাজার করছো তুমি আল্লাহ তালা নারীকে কত সুন্দর করে বানিয়েছেন মেয়েরা সাজবে কার জন্য যার স্বামী নাই বয়ফ্রেন্ডের কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা সবার বাড়িতে মা বোন আছে না আচ্ছা মা বোনদেরকে আমরা অবশ্যই এই বিষয়ে আমরা খেয়াল রাখবো মারা যেন পর্দাশীলা হন জোরে বলি আমিন মারা রা যেন দিন বোঝেন জোরে বলি আমিন আমার মা আপনার জন্য জান্নাত পাওয়া পুরুষের চেয়েও অনেক সহজ আপনার সোর্স অফ ইনকাম নিয়ে কোনো কথা